কারো কাছে আমি আপনাকে রাখতে বলছি, রাখেন একটু। আমি আপনাদের পরিবারের কোনো সদস্য না, আমি আপনাদের পরিবারের কোনো সমস্যার সমাধান করতে আমি আসিনি। আমি এখানে একটা কারণে আসছি, মারপিটটা আপনারা কি করছেন কিনা, আপনি আপনার বাবাকে মারছেন কিনা। আপনি বলছেন আপনি মারেননি, বলতেছেন কেন আপনি? আপনি তো চরম বেয়াদব একটা ছেলে, আপনি এ বলতেছেন কেন আপনি? আমি কিন্তু আপনার ক্ষতি করতে আসিনি, কিন্তু আমি এখানে আসা আপনার জন্য ভালো হবে না। সমস্যা হয়েছে, হতে পারে, সমস্যা তো পরিবারে হয়, আপনার হয়, আমারও হয়। তো এটার জন্য আপনার কি মারপিট বা এই ধরনের কিছু না করে আপনি নতুন প্রজন্মের একজন হিসেবে এটাকে আরেকটু সুন্দরভাবে সমাধান করে আপনার যেত। প্রথম কথা হচ্ছে, আপনার বাবা হাজারো দোষ করলে আপনার তো বাবা, আপনি তো বাবা রাখতে পারেন। আপনি এ এ বলতেছেন যে এটা বলতে আপনার কি একটু খারাপ লাগছে না? ধরেন ওনারই দোষ 100 ভাগ, আমি উনি একেবারে খারাপ মানুষ আমি ধরে নিলাম, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, তারপরে আপনি তো বলতে পারেন যে আমার বাবা দোষ করছে, আমার বাবা আপনি এই করছে এই করছে, আপনার ভাবসাবটা তো ভালো লাগতেছে না। আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, এবার আপনি ভালো করে শুনুন, আমি শুধু একটা কথা বলবো, আপনি আপনার বাবাকে মেরে থাকলে আপনি তার থেকে মাফ চেয়ে নেবেন। আমি শুধু আপনার থেকে এতটুকু, আপনারা ঝগড়া করেন, আপনারা মিশবেন না, আপনারা জীবনেও কথা বলেন না, কিন্তু আপনি মেরে যদি থাকেন, পিতার গায়ের উপর হাত তুলে যদি থাকেন, এটা আপনার শেষ সুযোগ। ফাদারের মাস্টার ঠিক করো বাচ্চা, আপনি আপনার ছেলেকে, আপনি জন্ম দিচ্ছেন এই ছেলেকে, আপনি ভাই হাত তুলছে, আপনার অনেক কষ্ট আছে, আপনি তাও আমি অনুরোধ করবো আপনাকে, একটা বাবা হিসাবে আমারও বাবা আছে, আমি আমার বাবাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আপনি আপনার ছেলেকে মাফ করে দেখো। একটা পরিবার ভাঙলে অনেক কষ্ট, তুমি এটা বুঝবা না, অনেক কষ্ট।